फ्रेंड्स तुम्हारे मतो आमियो किन्तु यूट्यूबे सार्च करते थाकी जे चाइल्ड डेवलपमेंट एंड पेडागोजी ए सब्जेक्टर उपरे किभावे बेस तैरी करा जाए कारण एसएलएसटी पीटी बा प्राइमरी टेट अपार प्राइमरी टेट अथवा सेंट्रल टेट सीटेट जेटाके बोली सेखाने चाइल्ड डेवलपमेंट एंड पेडागोजीते एकटा भालो मार्क्स थाके তাই এই সাবজেক্টটা অবশ্যই আমাদের শিখতে হয় বিশেষ করে টেট পরীক্ষাগুলোর জন্য। তা যেটা অভাব আমি লক্ষ্য করেছি যে টিচাররা কী করেন এখানে কোয়েশ্চেন ধরে ধরে করান এই সাবজেক্টটাকে, দশটা বারোটা কোয়েশ্চেন নিয়ে নেন সেখান থেকে আলোচনা করানো হয়, কিন্তু সমস্যাটা হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার হয় না সেখানে। তো এই কারণে আমি কী করব এখানে তোমাদের যারা শিখতে চাইছো চাইল্ড সাইকোলজি বা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি যাই বলো, আমি তাদের রিকোয়েস্ট করব আমি যে প্রসেসে পড়াচ্ছি এখানে ঠিক এইভাবে তোমরা কিন্তু পড়াশোনাটা করো। কনসেপ্ট যদি ক্লিয়ার হয়ে যায় আমাদের বিষয়টা সম্পর্কে আমরা যদি জেনে যাই, কোশ্চেনের অ্যান্সার তো নিজেরা করো, তখন তো নিজেদেরও ভালো লাগবে যখন অ্যান্সারটা পারবো আমরা পড়ে, কোশ্চেনটা বুঝতে পারবো পড়ে কী বলতে চাইছে এবং নিজেরা ইজিলি অ্যান্সার করতে পারবো। কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেলে অ্যান্সার করা খুব সহজ। তাই আমি তোমাদের রিকোয়েস্ট করব অবশ্যই আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত হও, এখানে এসএলএসটি এবং সিটেটের জন্য সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করা হবে। তো আমাদের আজকের যেটা চ্যাপ্টার আমি অলরেডি সিলেবাস দিয়ে দিয়েছি তোমাদের, তো সেই সিলেবাসে দেখেছিলে যে এটা একটা ভাস্ট চ্যাপ্টার, ভাস্ট সাবজেক্ট একটা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, কিন্তু এই চাইল্ড ডেভেলপমেন্টকে আমি মোটামুটি দশটা চ্যাপ্টারে ভাগ করে নিয়েছি এবং তার আন্ডারে কিছু কিছু টপিক দিয়েছি যেগুলো করলেই আমি তোমাদের বলেছিলাম যে 80% ইজিলি আমাদের কভার হয়ে যাবে। কিন্তু তো বেশি কিছু বলবো না, বাড়তি কিছু বলবো না, যতটা প্রয়োজন পরীক্ষার জন্য যে ধরনের কোশ্চেন আছে সেইগুলোই আমি করাবো, কিন্তু কনসেপ্ট ওয়াইজ করাবো। এখানে কনসেপ্ট ক্লিয়ার করে দেবো, তোমরা বুঝে নিলি ইজিলি অ্যান্সার করতে পারবে। দ্বিতীয় কথা, অবশ্যই চাইল্ড ডেভেলপমেন্ট এই সাবজেক্টটা যখন পড়বে ইংলিশ টার্মে পড়বে, কারণ এই বিষয় নিয়ে যা কিছু থিওরি রয়েছে সব বিদেশিদের, আমাদের ইন্ডিয়ানদের কিছু নেই, সেই জন্য এটা বাংলায় পড়া কিন্তু মুশকিল। আর যে বইগুলো রয়েছে ভালো ভালো বই সব ইংলিশেই রয়েছে, যারা সেন্ট্রালে টেট দাও তারা জানো সেখানে ইংলিশেই কোশ্চেন হয় আর হিন্দি ভার্সানটাও দেওয়া থাকে তার। আমাদের এসএলএসটির জন্য, এসএলএসটি পিটির জন্য আশা করি বাংলার সঙ্গে ইংলিশটাও দেওয়া থাকবে, তাই ইংলিশে করাটাই সবথেকে যুক্তিযুক্ত আমাদের এটা। কিন্তু আমি ইংলিশে পড়াবো না, আমি বাংলাতেই বোঝাবো তোমাদের, কিন্তু টার্মগুলো কিন্তু তোমরা অবশ্যই ইংলিশে করবে। ক্লিয়ার হয়েছে? আজকে আমাদের যেটা হবে প্রথম চ্যাপ্টার চাইল্ড ডেভেলপমেন্টের কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট। ফ্রেন্ডস এতটাই গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারটা, 2016 এবং 2011 সালের সিটেট যদি আমরা খুলি আমরা দেখব এখান থেকে ছটা কোয়েশ্চেন দিয়েছে শুধুমাত্র এই চ্যাপ্টার থেকে। 2011 সিটেটেও ছটা কোয়েশ্চেন, 2016 সিটেটেও কিন্তু ছটা কোয়েশ্চেন এখান থেকে দিয়েছে কেবলমাত্র এই কনসেপ্ট অফ ডেভেলপমেন্টের চ্যাপ্টারটা থেকে। সেই জন্য এই চ্যাপ্টারটা আমরা প্রথম করব, এটাই বেস চাইল্ড সাইকোলজির। তো আজকে আমরা এখানে কনসেপ্টটা দেখব। হ্যালো ফ্রেন্ডস, আমি পীযূষ অ্যান্ড ওয়েলকাম টু ওয়াক উইথ মি। তো চলো আমরা শুরু করি আজকের ভিডিও। ফ্রেন্ডস চাইল্ড ডেভেলপমেন্ট জানার জন্য, কনসেপ্ট জানার জন্য আগে আমাদের একটা বিষয় জানতে হবে, এই যে চাইল্ড ডেভেলপমেন্ট এই যে সাবজেক্টটা এটা কোন সাবজেক্টের আন্ডারে পড়ে এটা আমাদের জানতে হবে অবশ্যই। তাহলে ভালো করে জেনে নাও যে এই যে চাইল্ড ডেভেলপমেন্ট যে পোর্শনটা আমাদের পরীক্ষায় আসে টেটের, এটা সাইকোলজির একটা পোর্শন। কোন সাবজেক্টের অংশ এটা? এটা সাইকোলজির অংশ। এবার সাইকোলজির দুটো ভাগ রয়েছে, একটা পিওর সাইকোলজি আর একটা অ্যাপ্লাইড সাইকোলজি। অ্যাপ্লাইড মানে প্রয়োগমূলক, পিওর হচ্ছে বিশুদ্ধ, সাইকোলজি মানে মনোবিদ্যা। তাহলে পিওর সাইকোলজি আর অ্যাপ্লাইড সাইকোলজি, পিওর সাইকোলজির সাতটা সাব টপিক রয়েছে, সাতটা সেকশান রয়েছে আলোচনা করার। জেনারেল, অ্যাবনর্মাল, ডেভেলপমেন্টাল, সোশ্যাল, ডিফারেন্সিয়াল, ফিজিওলজিক্যাল এবং এক্সপেরিমেন্টাল। এর মধ্যে আমাদের যেটা শিখতে হবে, আমাদের সিলেবাস যেটা, সেটা হচ্ছে ডেভেলপমেন্টাল সাইকোলজি। সেকেন্ড হচ্ছে অ্যাপ্লাইড সাইকোলজির পাঁচটা সাবসেকশান আছে, ক্লিনিক্যাল, ইন্ডাস্ট্রিয়াল, এডুকেশনাল, মিলিটারি আর লিগাল। এর মধ্যে আমাদের সিলেবাসে আছে এডুকেশনাল, অর্থাৎ আমরা এখানে সাইকোলজি যে সাবজেক্টটা তার দুটো পোর্শন, একটা ডেভেলপমেন্টাল সাইকোলজি আর একটা এডুকেশনাল সাইকোলজি মানে শিক্ষা মনোবিজ্ঞান।
এই দুটো পোর্শন আমাদের সিলেবাসে রয়েছে। যে কোনো ধরনের টেট পরীক্ষা যেখানে চাইল্ড সাইকোলজি থেকে কোশ্চেন আসে এই দুটো সেকশন থেকেই আসবে সব কিছু। তাহলে আমরা এই দুটো শিখবো, ডেভেলপমেন্টাল সাইকোলজি আর এডুকেশনাল সাইকোলজি। তার আগে আমরা সাইকোলজির বেসটা একটু জেনে নিই। আর একটা বিষয় বলে দিই, ছোট ছোট ভিডিও বানাবো, ভিডিওগুলো 10 থেকে 15 মিনিট বা 20 মিনিটের ভিডিও হবে এবং ধীরে ধীরে আমরা সমস্ত চ্যাপ্টার কিন্তু কভার করব, কনসেপ্ট ক্লিয়ার করতে হবে এবং তারপরে আমরা কিন্তু কোশ্চেন অ্যান্সারও করব প্রত্যেকটা চ্যাপ্টার যখন কমপ্লিট হয়ে যাবে আমাদের। তো আমরা কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট কয়েকটা ভিডিওর মধ্যে এটাকে কমপ্লিট করব। তো প্রথমে দেখো সাইকোলজি, এই যে ওয়ার্ডটা এটা দুটো ওয়ার্ড থেকে এসেছে, কি কি, একটা সাইকি আর একটা লোগোস। সাইকি মানে কি, এটা গ্রিক শব্দ সাইকি, লোগোসটাও গ্রিক শব্দ। সাইকি শব্দের অর্থ হচ্ছে সোল, আত্মা। লোগোস এটার মানে হচ্ছে সায়েন্স অথবা স্টাডি। তাহলে যে সাবজেক্টের মধ্যে বা যে বিজ্ঞানের মধ্যে সোল নিয়ে আলোচনা করা হয় তাকেই আমরা বলি সাইকোলজি। এর জনককে, এর জনক অ্যারিস্টটল, আরস্তু। অ্যারিস্টটল হচ্ছে এর জনক। অ্যারিস্টটল কোথাকার ছিলেন, গ্রিসের ছিলেন, এথেন্সের। তো অ্যারিস্টটল প্রথম, তার একটা বই আছে যে বইটার নাম হচ্ছে ডি অ্যানিমা, জি অ্যানিমা নামে উনি একটা বই লিখেছিলেন। এই বইয়ে সর্বপ্রথম উনি সাইকোলজিকে, আত্মবিজ্ঞানকে উনি সর্বপ্রথম বিজ্ঞানের একটা শাখা বলে ঘোষিত করেন। যে বিজ্ঞানের যেমন অনেক শাখা রয়েছে, আমরা জানি বায়োলজি, জুলজি, কেমিস্ট্রি, এগুলো সব সায়েন্সের শাখা এক একটা, তেমনই সাইকোলজিও যে একটা সায়েন্সের শাখা, এটা সর্বপ্রথম অ্যারিস্টটল বলেছিলেন ডি অ্যানিমা নামক বইয়েতে। এই কারণেই অ্যারিস্টটলকে বলা হয় ফাদার অফ সাইকোলজি। তাহলে যদি কোশ্চেন আসে তোমাদের ফাদার অফ সাইকোলজি কে, অ্যান্সার হবে অ্যারিস্টটল। এখানে আর কিছু কথা আমরা এক্সট্রা বলবো না, যতটুকু আমাদের প্রয়োজন পরীক্ষার জন্য আমি ততটুকুই বলবো, তার বেশি বলবো না। এখানে আর কিছু কিছু আমরা জেনে নিই বিষয়, যে দেখো প্রথমে কি বললাম যে এটা যখন অ্যারিস্টটলের সময় ছিল সেই সময়ে এটা, এই বিজ্ঞানটা মানে সাইকোলজি, সোল নিয়ে চর্চা করতো, আত্মা নিয়ে আলোচনা করতো। এখানে নেক্সট, এটা সময়ের সঙ্গে সঙ্গে ডিজেনারেট করতে থাকে ধারণাটা, ধারণাটা আত্মা থেকে ক্ষুদ্র হয়ে যায়, মনে চলে আসে, মাইন্ডে। অর্থাৎ সোলের, সোল নিয়ে আর আলোচনা হয় না এই সাবজেক্টটাতে, এখানে মাইন্ড নিয়ে আলোচনা হয়। তাহলে অ্যারিস্টটলের টাইম যখন ছিল, অ্যারিস্টটল বলেছিলেন কি, অ্যারিস্টটল বলেছিলেন যে সাইকোলজি ইজ স্টাডি অফ সোল। কিন্তু যখন ডেকার্তে এলেন, ডেকার্তে আমরা বলি বাংলাতে, ডেকার্তে যখন এলেন তিনি বললেন যে না, স্টাডি অফ সোল না, এটা স্টাডি অফ মাইন্ড, এটা মনোবিজ্ঞান, মন নিয়ে গবেষণা করা হয় এখানে, আত্মা নিয়ে না। নেক্সট আরও এটা ডিজেনারেট করলো এবং বর্তমানে যেটা আমরা দেখি এটা সোলের স্টাডিও নয়, মাইন্ডের স্টাডিও নয়, এটা বিহেভিয়ারের স্টাডি। কে বলেছিলেন, ওয়াটসন। ওয়াটসন বললেন যে না, সাইকোলজি হচ্ছে স্টাডি অফ হিউম্যান বিহেভিয়ার, এটা আচরণের বিজ্ঞান একটা, এটা মনোবিজ্ঞানও আর নেই, এটা আত্মবিজ্ঞানও আর নেই, এটা কি হয়ে গেছে এখন, স্টাডি অফ বিহেভিয়ার, আচরণের বিজ্ঞান হয়ে গেছে। তাহলে দেখতে পাচ্ছ এই যে সেন্স অফ দ্য ওয়ার্ড বা মিনিং অফ দ্য ওয়ার্ড যেটা, সেটা ধীরে ধীরে ডিজেনারেট করে গেছে এবং এখন এখানে মানুষের যে আচরণ বা শিশুর আচরণ সেই নিয়ে গবেষণা করা হয় এই সাইকোলজিতে। তো ফ্রেন্ডস, এখানে আর একটা বিষয় আমরা জেনে নেব, তারপরেই আমরা আমাদের চ্যাপ্টারে ঢুকে যাব। তো এগুলো আলাদা আলাদা ব্যক্তি, প্রথম হচ্ছে ফাদার অফ সাইকোলজি যাকে মনোবিজ্ঞানের জনক বলে, অ্যারিস্টটল আমরা আগেই জেনেছি। ফাদার অফ এক্সপেরিমেন্টাল সাইকোলজি উইলহেলম উন্ড, WILHELM WUND, জার্মানির একজন ব্যক্তি উইলহেলম উন্ড এনার নাম। ইনি জার্মানিতে 1879 খ্রিস্টাব্দে একটা ল্যাব বানিয়েছিলেন যেখানে সাইকোলজি নিয়ে গবেষণা করা হতো। এই কারণে যেহেতু উনি এক্সপেরিমেন্ট আরম্ভ করেন এই সাবজেক্টটাকে নিয়ে, সেই জন্য ওনাকে বলা হয় ফাদার অফ এক্সপেরিমেন্টাল সাইকোলজি। নেক্সট হচ্ছে ফাদার অফ চাইল্ড সাইকোলজি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ একটা নাম এটা, জাঁ পিয়াজে,
তোমরা এটা জিন পিয়াজেট এরকম উচ্চারণ করো না, এটা জা পিয়াজে। সুইস সাইকোলজিস্ট, ইনি সুইজারল্যান্ডের লোক ব্যক্তি ছিলেন, তো ইনি চাইল্ড সাইকোলজি নিয়ে গবেষণা করতে আরম্ভ করেন সর্বপ্রথম, সেই জন্য এনাকে ফাদার অফ চাইল্ড সাইকোলজি বলা হয়। নেক্সট হচ্ছে ডেভেলপমেন্টাল সাইকোলজি, এর আর এর জনককে, ডেভেলপমেন্টাল সাইকোলজির জনকও অনেকে এই পিয়াজেকেই বলে, পিয়াজেকেই বলে অনেকে, অথবা কেউ কেউ বলে না, এটা যদি আমরা ক্লাসিক্যাল ডেভেলপমেন্টাল সাইকোলজি বলি তাহলে রুসোকে নিয়ে আসতে হবে এখানে, তাই অনেকে রুসোকে নেয়। নেক্সট হচ্ছে এডুকেশনাল সাইকোলজির, মানে শিক্ষা মনোবিজ্ঞান যেটা, তার জনক সাইকোলজির জনক হচ্ছে থর্নডাইক। থর্নডাইক ইনি আমেরিকান সাইকোলজিস্ট ছিলেন, এনাকে বলা হয় শিক্ষা মনোবিজ্ঞানের জনক থর্নডাইক। তাই এই পাঁচটা নাম খুবই গুরুত্বপূর্ণ, অ্যারিস্টোটল ফাদার অফ সাইকোলজি, ফাদার অফ এক্সপেরিমেন্টাল সাইকোলজিকে উইলহেল্ম উন্ড, চাইল্ড সাইকোলজির জনককে পিয়াজে, ডেভেলপমেন্টাল সাইকোলজির জনককে পিয়াজে অথবা রুসো, আর এডুকেশনাল সাইকোলজির জনক হচ্ছে থর্নডাইক। ফ্রেন্ডস, এই যে চাইল্ড ডেভেলপমেন্ট, এখানে আলোচনা কাদের ডেভেলপমেন্ট নিয়ে, শিশুর ডেভেলপমেন্ট নিয়ে। শিশু বলা হবে কাদের, কোন বয়সের, কোন বয়স থেকে কোন বয়স পর্যন্ত শিশু বলবো আমরা, এই নিয়েই কিন্তু অনেক মতভেদ রয়েছে। যেমন আমরা দেখতে পাই আমাদের যে ভারতীয় সংবিধান আছে, এখানে বলা হয় যে 14 বছরের থেকে কম বয়স্ক সমস্ত ব্যক্তিকেই আমরা শিশু বলি, চাইল্ড। আবার যদি আমরা CRC দেখি, এটা রাইটস অফ চিলড্রেন একটা কাউন্সিল, সেখানে আমরা দেখতে পাবো যে এরা 18 বছরের থেকে কম বয়সীদের শিশু বলেছে। আমরা রুসোর মত যদি দেখি, সেখানে একরকমের মত পাবো, আমরা আর্নেস্ট জোন্স একরকমের মত পাবো, পিকুনাস আর একরকম বলেছে, পেঁয়াজে একরকম বলেছে, ভাইগটস্কি একরকম বলেছে। তাহলে আমরা দেখবো যে অ্যাকচুয়ালি কিছু কিছু পার্থক্য রয়েছে বিভিন্ন সাইকোলজিস্টদের মতে, যে অ্যাকচুয়ালি শিশু বলবো কাকে। কিন্তু স্বাভাবিকভাবে আমরা যেটা জেনারেলি বলি, যে এই যে চাইল্ড ডেভেলপমেন্ট নিয়ে যে আলোচনাটা হয়, এই যে সাবজেক্টটা, এটা আমরা 2 থেকে 18 এই যে বয়সটা, এই বয়সের ছেলে মেয়ের উপরেই করা হয়। 2 থেকে 18 এই বয়সটার উপরেই কিন্তু সমস্ত কিছু, যা কিছু গবেষণা, যা কিছু থিওরি এই বয়সটার উপরেই হয়। অর্থাৎ আমাদের যে ডেভেলপমেন্টাল যে থিওরিগুলো থাকবে এর মধ্যেই থাকবে, এই এজটার মধ্যেই, এদেরই আমরা শিশু বলবো। তবুও এই ডেভেলপমেন্টের স্টেজ রয়েছে অনেকগুলো, সেই স্টেজ আমরা দেখবো এর পরের ভিডিওতে, নেক্সট ভিডিওতে আমরা স্টেজ দেখবো। তোমরা অবশ্যই সাথে থাকবে, আমি ভিডিও বাড়াচ্ছি না বেশি। তো আজকে এতটাই আমরা আলোচনা করবো, নেক্সট দিন আমরা দেখবো যে ডেভেলপমেন্ট কী, ডেভেলপমেন্ট আর গ্রোথ কি এক না আলাদা, কতগুলো স্টেজ রয়েছে ডেভেলপমেন্টের, প্রিন্সিপাল কী কী রয়েছে, কোন কোন বিষয় প্রভাবিত করে ডেভেলপমেন্টকে, ডেভেলপমেন্ট মানে বিকাশ, বিকাশকে প্রভাবিত করে কোন কোন বিষয়, সেখানে হেরিডিটি, এনভায়রনমেন্ট সব কিছু পাবো আমরা। তারপরে আমরা টাইপস দেখবো, যে কত ধরনের ডেভেলপমেন্ট হয় সেগুলো আমরা দেখবো, সব কিছু আলোচনা হবে, ডিটেলস আলোচনা হবে, কনসেপ্ট ক্লিয়ার হবে, কোয়েশ্চেন অ্যান্সার হবে। অবশ্যই সাথে থাকবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক করবে। যারা ইংলিশ গ্রামার এবং বাংলা ব্যাকরণ শিখতে চাও, তা আমার আর একটা চ্যানেল আছে পিজুসদার পাঠশালা, সেটাও সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ ভেরি মাচ, আজকে এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।